ha detto papi papi papi. E poi bolse dari dari chi? Ehi to ghiè dillite ponciazione nam biela. Caro ilaka yacce meeting kocce kore bolse. Kal to ke arrest kore ni jave dekbi. Che bolse? বিজেপি নেতারা মির্জাফররা গদ্দাররা যারা একদিন যাদের আমরা আশ্রয় দিয়েছিলাম মায়ের আশ্রয় দিয়েছিলাম আমি বলি এতবার বেরো না ঝড়ে পড়ে যাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্বাধীনতা দিবসের প্রাককালে সভা করতে গেছিলেন পশ্চিমবঙ্গের স্বাধীনতা সংগ্রামীদের জীবনী আত্মকথা একটা বক্তব্য আপনি পাবেন না তিনি কার আত্মকথা উল্লেখ করেছেন যিনি মাগুর মাছ বিক্রি করতে করতে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছেন রবিবার অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ানোর পাশাপাশি নাম না করে নরেন্দ্র মোদীকে নজিরবিহীন আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় নাম না নিলেও তার নিশানায় ছিল একতা তৃণমূলের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীও সোমবার তা নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন শুভেন্দুও সেই সঙ্গে হুঁশিয়ারিও নেচে নেচে বলছে মমতা ব্যানার্জি 9000 কোটি টাকা চাল চুরি করেছে আমি বলি হরি দাস বল মমতা ব্যানার্জি 20 বছর চালই খায় না আর সেই কথা আমার শুনছে সব এদের বিচার কোথায় হবে এতবারে বেরো না ঈশ্বর দেখে নেবে এতবারে বেরো না তৃণমূল লড়ে নেবে কারো এলাকায় যাচ্ছে মিটিং করছে করে বলছে কাল তোকে অ্যারেস্ট করে নিয়ে যাবে দেখবি কে বলছে বিজেপি নেতারা মির্জাফররা গদ্দাররা যারা একদিন যাদের আমরা আশ্রয় দিয়েছিলাম মায়ের আশ্রয় দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে তুই বলছে আর তারপরে তো আমাকে যা বলেছে তার উত্তর আমি ঠিক সময়ে সুদার আসলে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাকে আমি দিয়ে দেব ভালো করে নেতারা যখন ধরা পড়ছে তখন প্রভাবশালীরা তাদেরকে বাঁচানোর জন্য পথে নামছে কেষ্ট গেছে ভাইপোর সময় আসছে মমতা ব্যানার্জি কাল বলেছেন সিবিআই আমার বাড়িতে আসবে তোমরা নামবে তো মমতা ব্যানার্জি পিছন ঘুরে দেখবেন তোমার কথাতে তোমার ববি অরূপ থাকবে না মুখ্যমন্ত্রী সারা বছর কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে বলেন এবং শুধু তাই নয় নির্দিষ্টভাবে তিনি বারবারই এটা বলেন যে বাংলা থেকে স্বাধীনতা সংগ্রামীর সংখ্যা যেখানে যেভাবে ছিল এবং কালকে খুব গুরুত্বপূর্ণ কথা যে স্বাধীনতা সংগ্রামের সময়ও বাংলা পথ দেখিয়েছে আগামী দিনও বাংলা পথ দেখাবে প্রতিনিয়ত তার ভাষাতে এগুলো উঠে আসে তিনি যদি না শুনতে পান কিংবা সিলেক্টিভ ডেফনেস হয়ে যায় হঠাৎ হঠাৎ কিছু কিছু শোনা যায় হঠাৎ হঠাৎ কিছু যেন শুনতে পান না আমাদের কিছু করার নেই সব মিলিয়ে দুর্নীতি ইস্যুতে বিজেপি ও তৃণমূলের মধ্যে বাগযুদ্ধ চরমে দীপক ঘোষ কৃষ্ণেন্দু অধিকারী ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট এবিপি আনন্দ